আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাইতেছি, এটা হচ্ছে কফির কাজে। যারা কফির কাজ জানে এই সম্পর্কে আজকে এই ভিডিওটা বানাবো। কফির কাজের কইতে চাহিদা কীরকম, যারা নতুন আসে তাদের স্যালারি কতটা কত থাকে, সুযোগ সুবিধা কীরকম, কফি শপে কাজ করলে অথবা কোনো ফাইভ স্টার হোটেলের কফি শপে কাজ করলে কোন জায়গায় কীরকম স্যালারি পাওয়া যায়, সুযোগ সুবিধা কী, কাজ কত ঘন্টা, কী কী, সবগুলো এই ভিডিওতে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো যারা বারিস্তার কাজ জানেন, যারা কফি বানানোর কাজ জানে ওদেরকে বারিস্তা বলে। তো ইন্ডিয়া বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবে ইনশাআল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন, কুয়েতের সম্পর্কে জানতে পারবেন, বারিস্তার চাহিদাটা কতটুকু আছে। তো যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তো মনোযোগ দিয়ে শুনবেন, আজকে লম্বা ভিডিও বানাবো না, আড়াই থেকে তিন মিনিটের মতন ভিডিওটা। তো আশা করি সবাই পুরোটা ভিডিও দেখবেন এবং ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। কুয়েতের যে কাজের সম্পর্কে, ভিসার সম্পর্কে, কী কী কাজে আসলে ভালো এই সম্পর্কে আমার ভিডিওগুলো বানানো হয়। তো কুয়েতে বর্তমানে আমার জানা মতো, আমি যে হোটেলে কাজ করি, আমার সাথে দুইজন বারিস্তা আছে, একটা মেয়ে আর একটা ছেলে আছে। আমাদের যে কফি শপ আছে, আমি কফি শপে অ্যাকচুয়ালি কাজ করি না, আমি কাজ করি হলো ওয়েডিংয়ে অথবা রেস্টুরেন্টে। ওয়েডিংয়ে বিয়ে না থাকলে আমি রেস্টুরেন্টে কাজ করি। তো আমাদের সাথে দুইজন বারিস্তা আছে যারা কফি বানায়। একজন নতুন থেকে দেশে থেকে আসছে, রেস্টুরেন্টে আসছিল, 240 টাকা বেতনে আসছিল। তারপর একটা মেয়ে আসছে, 180 টাকা বেতনে। তো ছেলেটার এক্সপিরিয়েন্স একটু ভালো ছিল, তাই তার বেতন 240 টাকায় আসছে। আর যে নতুন আসে, কোয়েতে কমসে কম দেশ থেকে 180 টাকা বেসিক বেতন থাকে নতুনে। আর অ্যাকোমোডেশন থাকে, কোম্পানির থেকে রুম দেয় এবং খানা কোম্পানির থেকে, কাপড় টাপড় ধুয়ে দেয়, ওয়াশ করে দেয় সব কিছু কোম্পানির থেকে। তারপরে ট্রান্সপোর্ট আছে, অ্যাকোমোডেশন থেকে যা হোটেলে যাইতে যে গাড়ির যে কষ্ট সব কোম্পানির পক্ষ থেকে। তো হালকা পাতলা টিপসও পাওয়া যায়, যে এক্সাম্পল 20-25 টাকা, 30 টাকা, 40 টাকা নসিবের উপরে টিপসও পাওয়া যায়। তো এভারেজ বাংলাদেশের কথা বলবো, যদি বাংলাদেশের থেকে এসে 150 টাকা বেতন যদি পাই, আপনি 50 থেকে 60 হাজার টাকা ইনশাল্লাহ কামানো সম্ভব আছে এই বারিস্তার কাজে। তো আশা করি অনেকেই বাংলাদেশে বারিস্তার কাজ জানে, কারণ বারিস্তা এটা কলেজ থেকে যারা হোটেল ম্যানেজমেন্ট করে ওরা বারিস্তা শিখে আছে, অন্যরা ট্রেডিং করে শিখতে পারে। তো যারা এই কাজটা জানেন, আমার ভিডিওটা যারা দেখবেন শেয়ার করে দিবেন, আর যারা জানেন কমেন্ট করবেন কোয়েতে আসতে হলে কী কী কোম্পানিতে আসলে বারিস্তার কাজে ভালো হবে, আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে এভাবে সাপোর্ট করবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।